asdwebs.com কানাডা ফ্রান্স ও আমেরিকায় মুক্তি পাচ্ছে শাকিব খানের শিকারী শাকিব খানের শিকারী মুক্তির পর এ দেশে দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে এদিকে বাংলাদেশের পর আসছে বারোই আগস্ট ভারতের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে এই ছবিটি নতুন খবর হচ্ছে ভারত ছাড়াও একই দিনে শিকারী এবার কানাডা ফ্রান্স ও আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় এবারের ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছে শাকিব খান এবং চাপ শিকারী এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা তিনি এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাঙালিদের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ছবিটির প্রচক সংস্থা এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়া এদিকে ছবিটির প্রচারণায় অংশ নিতে বর্তমানে শাকিব খান কলকাতায় অবস্থান করছেন দেশটির টিভি পত্রিকা ও অন্যান্য গণমাধ্যম হাউস গুলো ঘুরে বেড়াচ্ছেন তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে ছবিটি নিয়ে কথা বলেছেন সাকিব খান আর সাথে আছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী